സോ ഹലോ ഗൈസ്, വെൽക്കം ബാക്ക് ടു മൈ ചാനൽ. നെക്സ്റ്റ് আমি তোমাদের জন্য আরো একটা নতুন অ্যালার্টেস ভিডিও. তো গাইস, তোমাদের কিন্তু আজকে বলেছিলাম আমরা কিন্তু একদম ফ্রিতে রিডিম কোডের মাধ্যমে অনেক অনেক আইটেম পেতে চলেছি. তো ভাই দেখো, এটার কিন্তু রিডিম কোড চলে এসেছে. তো তোমরা রিডিম কোডটা কিভাবে বসাবে এবং তোমরা কি কি রিওয়ার্ড একদম ফ্রিতে পাবে, তো তোমাদেরকে আমি এ টু সেট ভাবে বলে দিচ্ছি. তো তোমরা যেমনটা গাইস স্ক্রিন দেখো, আমাদের কিন্তু 400,000 ওয়াচিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে. তো আমাদের কিন্তু এর থেকে অনেক কিন্তু বেশি হয়ে গেছে. তো তোমাদেরকে বলে দিই, আমাদের রিডিম কোডটা কিন্তু চলে এসেছে. তো তোমরা এখান থেকে কিন্তু অনেক অনেক আইটেম কিন্তু একদম ফ্রিতে পাবে. তো তোমরা এখানে দেখো গাইস, আমাদের একটা কাস্টম রোম কার, তার সাথে এখানে দেখতে পারছো আমাদের ম্যাক্স 7 এর স্কিন, তার সাথে আমাদের একটা গাড়ির স্কিন দেখতেছো. তো এগুলো কিন্তু তোমরা রিডিম কোডের মাধ্যমে একদম ফ্রিতে পাবে. আর গাইস, তোমরা অনেকেই কিন্তু বলতে পারো যে আসলে ভাই আমাদের এসকেলার ক্যারেক্টার, তার সাথে আমাদের এই প্যাকটা. তো ভাই দেখো, এই প্যাকটা তোমরা যারা ইন্ডিয়ান সার্ভারে রয়েছো তো তোমরা কিন্তু নিতে পারবে, তো যারা বাংলাদেশ সার্ভার রয়েছে তোমরা কিন্তু নিতে পারবে না. তো তোমাদেরকে বলে রাখি, তো আমি তোমাদেরকে রিডিম কোডটা বলে দিই তোমরা কিভাবে ব্যবহার করতে পারবে. তো ভাই দেখো, তোমরা যদি একটু ভুল করো তাহলে কিন্তু তোমরা কিন্তু রিডিম করতে পারবে না. তো আমি তোমাদেরকে বলে দিই, তোমরা সর্বপ্রথম তোমাদের ক্রোম বাজারে চলে যাবে. তারপর কিন্তু গাইস, তোমরা ক্রোম বাজারে চলে আসার পর কিন্তু সার্চ দিবে ফ্রি ফায়ার রিডিম কোড. তো ফ্রি ফায়ার রিডিম কোড চলে আসার পর কিন্তু একটা সর্বপ্রথম গেরিনের একটা ভেরিফাইড একটা ওয়েবসাইট পাবে, এটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে. তো ক্লিক করার পর গাইস, তোমাদেরকে আমি রিডিম কোডটা বলতেছি, দেখতে পারতেছো FFIC. তো তারপর কিন্তু তোমরা পরের যে বক্স রয়েছে ওইটার মধ্যে লাগবে JGW9. তারপর এর পরের বক্সের মধ্যে তোমরা লাগবে NKYT. তো অবশ্যই তোমরা যদি কনফিউজ হও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু আমি এটা লিখে দেবো, তো অবশ্যই তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে. তো অবশ্যই তোমাদেরকে ওয়েবসাইট এবং কি রিডিম কোড সবগুলো কিন্তু আমি তোমাদেরকে এ টু জেড ভাবে লিখে দিছি. তো এখন ভাই তোমাদেরকে বলে দেয়, এই যে রিডিম কোডটা কিন্তু গাইজ আমাদের কিছুক্ষণ কিন্তু কাজ করবে, তারপর কিন্তু এটা কিন্তু ভ্যালিড চলে যাবে, এক্সপায়ার হয়ে যাবে. তো অবশ্যই তোমরা যারা যারা রিডিম করবে তাড়াতাড়ি করে নাও. তো অবশ্যই কিন্তু গাইজ, তোমরা এখন যদি ওয়েবসাইটটা খোলো তাহলে কিন্তু তোমাদের একটা এরর দেখাতে পারে. তো সবাই যখন ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছে তার কারণে এরর দেখাতে পারে. তো সমস্যা নেই, তোমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পারবে একদম ফ্রি হয়ে গেছে, তখন তোমরা রিডিম করে নিবে.